দেওয়ান পরিবারের শয়তানের দল আলোর জীবনটা অন্ধকারে ঢেকে দিতে পারে, তাই হোস্টেলে থাকাটা আলোর জন্য এখন নিরাপদ নয়, সেজন্য ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যে আলো। আরে মা, তুমি এসো মা, ভিতরে এসো। আজ থেকে আলো এখানেই থাকবে। থাকবে তা তো বুঝলাম, কিন্তু ওর থাকার জন্য আলাদা ঘর পাবো কোথায়? আলাদা ঘর লাগবে না, এই সমস্যার সমাধান আমিই করে দিচ্ছি। তুমি করবে কিভাবে? শোনো, আমাদের বৌমা যেভাবে বাপের বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে রাহানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছে, ঠিক তেমন করে আলোমাও আমার ঘরের আলো হয়ে হৃদয়ের সঙ্গে একই ঘরে বসবাস করবে। তার মানে বিয়ে? হ্যাঁ, শুধু বিয়ে না, একেবারে ধুমধাম করে বিয়ে। কি মজা, আমার হৃদয় চাচ্ছর বিয়ে হবে। আর আমি ছলছবিলা মনের আনন্দে সানাই বাজাবো, আর তোর বাজে ফুটাবো। দিলু কোথায়? ও রুমে আছে। তবে কোনো সারা শব্দ নেই। আমি আর কাউকে দেখাতে চাই না, প্রকাশ্য দিবালকের হৃদয় সবার সামনে আমাকে। কুত্তা পেটা করেছে তোকে। হ্যাঁ, হাত নামা, হাত নামা বলছে। আর সেই জন্য তুই অন্ধকার ঘরে ঘাপটি মেরে বসে আছিস। আমি বলছি মৃদার বুকটা গলি করে ঝাঁঝরা করে দিয়ায়। যা, অন্ধকার ঘরে বসে থাকলে প্রতিশোধ নিতে পারবি না। আমি তালিমের জামিনের ব্যবস্থা করে এসেছি। আয় আমার সাথে। আমি বলছি আয় আমার সাথে। বিগ ব্রাদার জালিম ভাই আমার, আন্ডারওয়ার্ল্ডের বস নাম্বার ওয়ানের আসনটা আমার জন্য বরাদ্দ হতে না হতেই প্রকাশ্য দিবালকে হৃদয় দিলুককে পিটিয়েছে। আমি ওদের কাছ থেকে সব শুনেছি বিগ ব্রাদার, যে আগুন আমার বুকে দাও দাও করে চলছে, হৃদয়কে খুন করে সেই আগুন আমি চিরদিনের জন্য নেভাতে চাই। বাট বি কেয়ারফুল, শক্তির জোরে হৃদয়কে মারা যাবে না, ওকে মারতে হবে বুদ্ধি দিয়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে নি। ইয়েস, ছাল ছাবিলা হয়ে যা। তুমি কোনো চিন্তা করো না মা, আলো পার্লার থেকে ফিরে আসার আগেই দেখবে আমি রেডি। কিন্তু ওরা এত দেরি করছে কেন? আলো, বিয়ের সময় তো ঘনিয়ে এলো, তোমার বোন কখন আসবে? এতক্ষণে হয়তো এসে গেছে, এখন জামাই পছন্দ হলেই হয়। আরে না না না, হঠাৎ করেই বিয়েটা ঠিক করে ফেললাম। হৃদয়, হৃদয়, কি হয়েছে? হৃদয় আলো হয়েছে, কি হয়েছে ভাবি? সর্বনাশ হয়েছে হৃদয়, আমরা পার্লার থেকে বের হবার পর কতগুলো গুন্ডা এসে আলোকে জোর করে তুলে নিয়ে গেছে। ডলার দাম শত্রুকে মৃত্যুদান করে, যাও ওকে মৃত্যুর মুখে ঠেলে দে। তোদের আমি এক মিনিট সময় দিলাম, এই সময়ের মধ্যে যদি তোরা আমার আলোকে আমার কাছে ফিরিয়ে না দিস, তাহলে তোদের জীবন আমি অন্ধকার করে দেব। তোর এত ক্ষমতা, বাঘের খাঁচায় ঢুকে তুই বাঘের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিস? খাঁচার বাইরে দাঁড়িয়ে বাঘের চেহারা দেখা যায়, কিন্তু যুদ্ধ করা যায় না।
আমি যুদ্ধ করেই আলোকে ছিনিয়ে নিতে এসেছি কারণ আলো আমার বাগদত্তা স্ত্রী আলোর চেহারা দেখার আগে আমি তোকে কেটে টুকরো টুকরো করে অন্ধকার কবরে চালান করে দেব হেই মার ওকে আরে কবরে পাঠানোর মালিক তো উপরওয়ালা তুই তো দূরের কথা তোর মতো হাজারটা ডলারও আমার কিছুই করতে পারবে না বাঁচতে চাইলে আলো কোথায় বল বল হৃদয় হৃদয় ওকে বাঁচাতে চাইলে আমার বিগ ব্রাদারকে ছেড়ে দে নইলে গুলি করে তোর আলোর জীবন আমি অন্ধকার নামিয়ে দেব ছাড়বে না ছাড়বে না তোর ভালোবাসার মানুষের জন্য তুই দিলুর মাথার ঘিলু গরম করে দিয়েছিস প্রকাশ্যে সবার সামনে কুত্তা পেটা করে মেয়েদের থুতু চাটিয়েছিস তাই ও আজ কুত্তার মতো তোর ভালোবাসাকে কামড়াবে শুধু ও একা নয় এখানে যার মন চাইবে সেই কামড়াবে কেউ ছাড়বে না কেউ না আর দর্শক হয়ে তুই তাকিয়ে তাকিয়ে দেখবি কিছুই করতে পারবি না আমি তোমাকে মরতে দেবো না আলো আলো আপনার ওই ইন্সপেক্টর টাকার বিনিময়ে ডলার দেওয়ানের কাছে নিজের আদর্শকে বিক্রি করে আদালতে চরম মিথ্যেকে সত্য বলে প্রমাণ করেছে কিন্তু যিনি সবচেয়ে বড় আদালতের বিচারক সেই খোদাতালা সত্যের জয় দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে তাই আমার পবিত্র ভালোবাসার মানুষ আলোর হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মরব না আমিও তাই চাই বাবা কারণ আলো যেমন তোমার প্রিয়জন ছিল তার চেয়ে বেশি আপনজন ছিল আমার আমি ওর জন্মদাতা হতভাগ্য পিতা আসার চৌধুরী আইনের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারিনি আর তাই আমার স্ত্রী আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দুই সন্তানকে নিয়ে চলে যায় তিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওদেরকে গড়ে তুলতে গিয়ে অকালেই আমার স্ত্রী মারা যায় আর সেই ক্ষোভে দুঃখে আজ পর্যন্ত আমার সন্তানেরা আমার কাছে ফিরে আসেনি একবার আমাকে বাবা বলে ডাকেনি
ওদেরই একজন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ আলো। আর তাই বাবা হিসাবে আমি আমার সন্তানকে হত্যার প্রতিশোধ নিতে চাই, নির্মম মৃত্যু চাই ওই খুনিদের। হৃদয় জেল থেকে পালিয়েছে, এখন চুপ করে বসে থাকার সময় নয় বিগ ব্রাদার। হৃদয় যে কোনো মুহূর্তে আমাদের এখানে হামলা করতে পারে। নো চিন্তা ডু ফুর্তি ব্রাদার্স, হামলা করার আগেই ডিডি ব্রাদার্সের নাম নিশানা বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য আমরা গটিয়ে নেব। কাল থেকে আমাদের নতুন ঠিকানা হবে থাইল্যান্ড পাতায়া। ও হৃদয়, দাঁড়া দাঁড়া, তুই ভুল করেছিস, ভুল। আলোর খুনিরা তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য জেল থেকে পালিয়ে অপরাধকে তুই আরো ভারী করেছিস। আইনের বিচারে তোর আরো কঠিন শাস্তি হবে। কি হবে আমার? ফাঁসি হবে? হোক, আলোকে হারিয়ে এখন আমি একটা জীবন্ত লাশ। হ্যাঁ হ্যাঁ, জীবন্ত লাশ। ফাঁসির দড়িতে ঝুলতে আমার কোনো আপত্তি নেই, তবে তার আগে আলোর খুনিদের খুঁজে বের করে ওদের আমি নির্মম ভাবে খুন করব, না হলে আলোর আত্মা শান্তি পাবে না। বাবা শুনতে পাচ্ছ না? আলোর আত্মা চিৎকার করে বলছে, হৃদয় হৃদয় তুমি প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও। প্রতিশোধ নিলে কি তুই আলোকে আবার ফিরে পাবি? নিশ্চয়ই পাবো, ইহকালে না হোক পরকালে পাবো। আলোর সঙ্গে যখন আমার দেখা হবে তখন আমি গর্ব করে বলতে পারবো, মা আলো আমি তোমার হত্যার প্রতিশোধ দিয়েছি। হৃদয় হৃদয়, এইমাত্র খবর পাইলাম দিদি ব্রাদারেরা তোর ভয় দেশ ছেড়ে বাইয়া গেছে। পালিয়ে ওরা বাঁচতে পারবে না, প্রয়োজনে সমস্ত পৃথিবী আমি ওলট পালট করে ফেলব। যে আগুনে আলো পুড়ে ছাই হয়ে গেছে সেই আগুনেই ওদের আমি জিন্দা চালিয়ে মারবো।